সুধী দর্শক মণ্ডলী, ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা দেখব কিভাবে একজন নার্সারি চাষি পরিত্যক্ত আমের বীজ কুড়িয়ে 4 লক্ষ টাকা আয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ দেশে নানান জাতের আমের জাত আমদানি হয়েছে, কিন্তু যে কোনো জাতের আমের গাছ রোপণ করতে চাইলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি চারা। সে আপনি আটির গাছ তৈরি করুন আর কলমের গাছ তৈরি করুন। চলুন দেখে আসি এই আমের চারা কিভাবে নার্সারিতে উৎপাদন হচ্ছে। আমরা প্রায়শই আমের আটি অর্থাৎ আমের বিচি ফেলে দিয়ে থাকি, কিন্তু যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রাম এবং সংশ্লিষ্ট অঞ্চলে কোনো আমের আটি ফেলে দেওয়া হয় না, সেগুলো সংরক্ষণ করা হয়। এখানে দেখুন গ্রামের শিশুরা আমের বীজ অর্থাৎ আমের আটি কুড়িয়ে এনেছে এবং তারা গুনে গুনে এটা নার্সারির মালিক অর্থাৎ যে আমের চারা উৎপাদন করবে তার কাছে সরবরাহ করছে। এখানে প্রতিটি আমের বীজ আমের আটি 20 থেকে 25 পয়সা। এই আটি পাওয়ার পর নার্সারি চাষি মতিয়ার রহমান সেগুলি একটি জায়গাতে সংরক্ষণ করছে অর্থাৎ বীজতলায় বসিয়ে দিচ্ছে, একটা একটা করে আমের বীজ বসিয়ে দিচ্ছে। এই বীজগুলি কীভাবে বসাচ্ছে এবং কী করছে, কোন কৌশলে বসাচ্ছে, আমরা এই বিষয়গুলি বিস্তারিত জানব। কিন্তু এখানে দেখছি যে বীজগুলি সারি সারি একটির পর একটি বসিয়ে দিয়েছে এবং ভিতরে কিছু মাটি দেখা যাচ্ছে। এই মাটির মধ্যে বীজগুলি অঙ্কুরিত হচ্ছে। এই বীজ অঙ্কুরিত বীজ থেকে পরবর্তীতে কিভাবে চারা উৎপাদন করছে সেই বিষয়গুলি আমরা জানার চেষ্টা করছি। এখানে দেখছি একটার পর একটা বীজ বসিয়ে যাচ্ছে। বীজগুলি আমরা কিছু দেখছি অঙ্কুরিত বীজ এবং কিছু দেখছি অঙ্কুরিত নয়। যে বীজগুলি এখনও অঙ্কুরিত হয় নাই, অঙ্কুর গজায় নাই, সেই বীজগুলি আশা করি পরবর্তীতে অঙ্কুর গজাবে। আমরা এখন দেখব কিভাবে এই বীজ বসানো হচ্ছে। এখানে দেখছি প্রথমে মাটিটা একটু কুপিয়ে নিচ্ছে, অর্থাৎ মাটিটা কোপানোর পর বীজের মুখটা উপরের দিকে দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, পিছনটা মাটির সাথে সংলগ্ন। কারণ দেখা যায় যে এই বীজ আসলে অঙ্কুর এবং শিকড় একই সাথে জন্মায়, শিকড়টা আগেই গজিয়ে যায়, এরপর উপরের দিকে গাছটা উঠে যায়। সেই ক্ষেত্রে শিকড় গজানোর এবং মাটিতে প্রবেশের একটি জায়গা, ভালো জায়গা প্রস্তুত করার জন্য এই বীজগুলি মাটিতে রাখা হয়। এরপর এখান থেকে এই বীজগুলি অন্যত্রে স্থানান্তর করা হয়। এই বীজ মাটিতে বসানোর পর এর উপরে কিছুটা গুঁড়ো মাটি ছিটিয়ে দেওয়া হচ্ছে। এই গুঁড়ো মাটি এই বীজটি অঙ্কুর গমের ক্ষেত্রে সাপোর্টিভ হয় এবং এখানে প্রয়োজনীয় ময়েশ্চারাইজার এবং অর্থাৎ আর্দ্রতা এবং তাপমাত্রা ধরে রাখার ক্ষেত্রে সহায়ক হয়। এখানে দেখছি যে বীজগুলি বসানোর পর, বীজতলাতে বসানোর পর এখানে সেচ দেওয়া হচ্ছে। এই সেচ অর্থাৎ আর্দ্রতা এবং প্রয়োজনীয় তাপমাত্রা যদি এখানে নিয়ন্ত্রণ করা যায় এবং সংরক্ষণ করা যায় তাহলে বীজগুলি উঠে যায়। আমরা এখানে দেখছি যে চারা গজিয়ে গিয়েছে এই বীজতলাতেই। এই বীজতলা থেকে যে চারাগুলি গজিয়েছে এখানেও কিছু ঝুঁকি থেকে যায়, এখানে পোকার আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে এদিকে লক্ষ্য রাখা এবং এই ক্ষেত্রে যদি কোনো কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়, কারণ অনেক সময় গাছের পাতাগুলি কেটে দেয়, নরম পাতা পোকায়
কেটে দেয়, সেই ঝুঁকি থেকে যায়। সেই ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে চাষিকে সর্বদাই সতর্ক থাকতে হয়। আমরা এখানে দেখছি এই অঙ্কুরিত চারাগুলি আরেকটি প্যাকেটে, অর্থাৎ পলিথিন প্যাকেটে ভিতরে সংযোজন করা হচ্ছে। এই পলিথিন প্যাকেটে মাটি আগেই সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে অঙ্কুরিত চারাগুলি, যেগুলো গাছ গজিয়ে গিয়েছে, সেইগুলিই এই প্যাকেটের ভিতরে সংযোজন করা হচ্ছে। এখানে আমরা দেখছি প্যাকেটের মধ্যে অনেক চারা তৈরি হয়েছে। এখানেই প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে এই চারাটিকে বড় করা হবে। এখানে কিছু চারা বসানো হয়েছে কালো পলিথিনের মধ্যে, এগুলো আসলে পরবর্তীতে কলমের জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং কিছু চারা এখানে মাটির সাদা পলিথিনে বসানো হয়েছে। যে সাদা পলিথিনে যে চারাগুলি আছে, যে সেই চারাগুলি পরবর্তীতে প্রায় 6 মাস বয়স হওয়ার পর সেগুলি 7 টাকা, 8 টাকা, 10 টাকা দরে বিক্রি করে দেওয়া হবে। আমরা এখানে দেখছি যথেষ্ট চারা তৈরি হয়েছে। এইভাবে চারাগুলি তৈরি হওয়ার পর 1 বছর পর এই চারাগুলিতেই বিভিন্ন জাতের ডাল সংযোজন করে জোর কলম প্রস্তুত করা হয় আমের কলম। যে আমের কলমগুলো আমরা পেয়ে থাকি, সে আমের কলমগুলো পাওয়ার পূর্ব প্রস্তুতি হচ্ছে একটি চারা তৈরি এবং ডাল, উন্নত মানের জাতের আমের ডাল সংগ্রহ। সেই আমের ডাল এই প্রস্তুতকৃত চারাতে জোর কলমের মাধ্যমেই আমরা তৈরি করি কলম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি আমের কলম প্রস্তুত করা হয়। ধন্যবাদ সকলকে।